দর্শক বন্ধু, এমিতি কাহিকি হুয়ে ঝিও ঘরে জিতি করি করি সেই পুয়কু বিবাহ করি থাকে যাহাকু সে ভালো পাই থাকে। কিন্তু বাঘরর কিছু দিন পরে কাহিকি সেই শাশু ঘরু ঝিওর মৃত খবর আসি থাকে। হ্যাঁ আজ্ঞা, সেমিতি ঘরর গোটিয়ে বলি ঝিও থিলা সীমা। দুই ভাইরে সান ভৌণী সীমা ঘরর যেমিতি গেলি ঝিও থিলা, আ ঘরে সমস্তে যেমিতি সীমাকু হেমানক জীবন সহিত ভাবুতলে। এপটে দুই ভাইঙ্ক ভি সীমা মধ্য কলেজরে পাঠ পড়ুতলা। শেষে দুই ভাইঙ্ক চাকরি হয়েগলা। আ সীমার পাঠ পড়ার মাত্র গোটিয়ে বর্ষ লা। ঘরে সমস্তে সীমাকু স্বাধীন দিয়েলে। কিন্তু পাগিলি সীমা ঘর লোকক এতে ভাল পাইবা পরে মধ্যে কলেজরে গোটিয়ে পুয়কু ভাল পাই বসিলা। আ ঘরে কাকু নকই ঝিও ভাল পাইবা দুনিয়ার এতে দূরক চালি যাই যে তার আউ পছকু ফেরবাকু আউ যেমিতি রাস্তা হি নথিলা। দিনকর ঘটনা, এমিতি রাস্তায় সীমা তার প্রেমিক সহ বাইকরে বসি যাও যাও তার বড় ভাই দেখি দেইতিলা। আউ সীমা যেতবেলে ঘরক আসিতিলা সেতবেলে ঘরে সমস্তে যেমিতি সীমাকু হি অপেক্ষা করিতিলে। আউ ঘরে পশুপশু সমস্তে সীমাকু জেরা করিবা আরম্ভ করে দেইতিলে। আউ সেদিন সীমা মধ্যে তার প্রেম সম্পর্ক বিষয়ে সবু কিছু কই দেইতিলা। আউ শেষরে ঘর লোক জানিবাকু পাইতিলে সেই ঘরর জনে পূর্ব শত্রুর পুয়কু সীমা ভালো পাউছি বলি। আউ যাহাকু নেই সীমা ঘর লোক সীমাকু সেই ঘরে বাহা হেবাকু সিধা সিধা মনা করে দেইতিলে। কিন্তু জন্মরু সমস্তক আগরে অলি করি করে আসুয়া সীমা সেদিন মধ্য ঘর লোক আগরে সেই পুয়কু বিবাহ করা জিদ ধরি বসিলা। নহলে আত্মহত্যা করব বলে ঘর লোক ধমক মধ্যে দিয়েছিল, যাফলের সীমার ঘর লোক হাতের আউ কিছু উপায় নথিলা। শেষে সীমার কহা অনুসারে তার বাঘর সেই ঘরে হয়েছিল যে ঘরে লোক সীমা ঘর লোক আগর ঝগড়া হয়েছিল। এপটে পুয় ঘর লোক মধ্যে প্রথম প্রথমে সমস্ত আগরে ভাল দেখে হতে। কিন্তু সীমার চতুর্থী রাতে পরঠার তা প্রতি নির্যাতনা আরম্ভ হয়ে যাই। টিকিয়ে টিকিয়ে কথার সীমাকে হাত উঠাইবার লাগিলে শাশুঘর লোকে। শেষে ভাল পাই লোকটা মধ্যে নিজ পরিবার লোক কথার পড়ি বদলি যাই। আসে সীমাকে দিনকু দিন মারপিট করবার লাগিলা। শেষে দর্শক বন্ধু, বাঘর পূর্বর সীমা যে নিষ্পতি নেওয়া কোথা তা বাঘর পরে নিয়ে গলা। আতরে গোটে চিঠি লেখি শেষে আত্মহত্যা করেদেলা।